চতুর্থীর দুপুরে রাজগঞ্জের রাস্তায় দুটি বাইক এবং টোটোর সংঘর্ষে মারাত্মক জখম হলেন দুই কিশোর সহ তিনজন জানা গেল দুটি বাইক এবং পাশে একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে জখম হয় দুই কিশোর এবং টোটোর চালক কিশোর দুজনের বয়স পনেরো বছরের বেশি নয় তাদের বাড়ি রাজগঞ্জের সন্ন্যাসী পাড়ায় একজন ক্লাস নাইনের ছাত্র নাম ধীরাজ রায় অন্যজন সম্ভবত সুরজিৎ ওরফে গুড্ডু দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে রাস্তার দুপাশে দুজন লুটিয়ে পড়ে এদিকে পাশে একটি টোটোর সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয় জখম হন টোটো চালক তড়িঘড়ি তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাইক এবং টোটোগুলিকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ এই ঘটনায় রাজগঞ্জের সন্ন্যাসী পাড়ায় পুজোর মুখে মারাত্মক আশঙ্কায় ভীত এলাকার বাসিন্দারা বাড়ির লোকজন ছুটে গিয়েছেন হাসপাতালে দুটো বাইক একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার বাড়ি একটু পাশেই বাড়িতেই ছিলাম মানে ঘটনা শুনে এখানে এলেন হ্যাঁ ঘটনা শুনে এখানে এসলাম তো পেশেন্ট তো দেখলাম না হ্যাঁ যারা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িগুলো এখানে ছিল থানায় নিয়ে গেল মানে এমনি কি শুনলেন কোন গাড়ির সাথে কিসে লেগে আগে দুটো বাইক ছিল তারপর টোটো টোটোকে আইসে ধাক্কা মারছে মানে এখানে কি দুজন বাইক দুজন আলাদা বাইকই ছিল দুটো আলাদা বাইক ছিল একটা গ্ল্যামার একটা সুপার রক্তি কাণ্ড দেখলাম হ্যাঁ পুরো রক্ত এই আমিও দেখলাম এমনি ছেলেগুলো কোথায় বাড়ি কিছু শুনেন নাই একজনের তো বাড়ি যায় না দুজনের সন্ন্যাসী পাড়া সন্ন্যাসী পাড়া দুজনের বাড়ি আর এখন কি ওদের মেডিকেলে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে আচ্ছা প্রধানে আত্মীয় শুনলাম আমিও তো শুনলাম প্রধানের ভাস্তা মানে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আচ্ছা এমনি নাম জানা যায় এমনি নাম টাম জানা যায় আপনার বাড়ি তো এইখানে আমার বাড়ি পাশে যান আচ্ছা